মুরগি আগে নাকি ডিম আগে, এই প্রশ্নটা নিয়ে কিন্তু যুগের পর যুগ অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমাদের কি যখন আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে যাব তখন কি গ্রামার আগে নাকি ল্যাঙ্গুয়েজ আগে, এরকমও ঠিক সেম একটা কোয়েশ্চেন অনেক সময় আমরা স্টুডেন্টদেরকে করতে শুনি। আসলে আমরা যদি চিন্তা করি যে গ্রামার বা ল্যাঙ্গুয়েজ দুইটাই একে অপরের পরিপূরক, মানে একটাকে ছাড়া কিন্তু আরেকটা হবে না। ঠিক একইভাবে আপনি যদি চিন্তা করেন যে আগে আপনি গ্রামার শিখবেন, পরে আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন, আপনি একজন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজার হিসেবে সেটা করতে পারেন। আবার যদি চান যে না, আপনি প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখবেন, পরে গ্রামার শিখবেন, আপনি সেটাও করতে পারেন। তবে যদি ন্যাচারাল ওয়েটা আমরা বলি, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, পরে হচ্ছে গ্রামার শিখতে হবে। এখন বলতে পারেন যে প্রথমে ল্যাঙ্গুয়েজ পরে গ্রামার, এটা কি করে সম্ভব? আসলে প্রথমে ল্যাঙ্গুয়েজ পরে গ্রামার এই ব্যাপারটা যদি আমি আপনাদেরকে বোঝাতে যাই, তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ন্যাচারাল লার্নিং সিস্টেম, অর্থাৎ এটাকে আপনাকে ন্যাচারালি শিখতে হবে। আমরা যেভাবে বাংলা ভাষা শিখেছি ঠিক একইভাবে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমার গ্রামার শেখা দরকার, তখন কি হবে যে আপনি যখন গ্রামার শেখা শুরু করবেন, গ্রামার বিভিন্ন পার্টগুলো শেখা শুরু করবেন, তখন একের পর এক আপনার ভিতরে বিভিন্ন ধরনের গ্রামার যে রুলসগুলো আছে সেই রুলসগুলো চলে আসবে। আর সেই গ্রামারকে চিন্তা করে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করবেন, ইংরেজি ব্যবহার শুরু করবেন, যেটা হবে আপনার জন্য খুবই জটিল এবং জটিলতর একটা প্রক্রিয়া। এই কারণে আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে ল্যাঙ্গুয়েজের ওয়েতে। ল্যাঙ্গুয়েজ যেভাবে মানুষ শিখে, সাধারণত ধরুন আপনি প্রচুর শুনবেন, আপনি যতটুকু ইংরেজি পারেন সেটা আপনি মানুষের সাথে বলার চেষ্টা করবেন, এবং পরবর্তীতে এই ইংরেজিকে অ্যাকুরেট করার জন্য আপনাকে গ্রামার শিখতে হবে। অর্থাৎ আপনি ইংরেজিতে কথা বলা শুরু করলেন, কথা বলতে বলতে কিছু ভুলভাল ইংরেজি হয়তো বলে ফেলবেন, ইটস ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই বলে, আপনি গ্রামার শিখলেও বলবেন। বাট যদি আপনি চিন্তা করেন যে আমার আগে ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করা দরকার, তাহলে আপনাকে আগে ল্যাঙ্গুয়েজ লার্নিং শিখতে হবে। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে লিসনিং। আপনাকে প্রচুর লিসনিং করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, তাহলে আমাদের দেশে অনেকগুলো আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে। এই যে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজগুলো, লাইক চিটাংয়ের ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি, সিলেটের ল্যাঙ্গুয়েজ বলি, যদি বলি আমরা রংপুরের যদি ল্যাঙ্গুয়েজ বলি, আমরা যদি সিরাজগঞ্জের ল্যাঙ্গুয়েজ বলি, এই যে কিছু স্পেসিফিক টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো আপনি কিভাবে শিখেছেন? যারা যারা যে অঞ্চল বিলং করতেছেন সেই অঞ্চলে কিন্তু আপনি ছোটবেলা থেকে সেই ল্যাঙ্গুয়েজটা বারবার শুনেছেন, শুনে 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 কিন্তু আপনি আস্তে আস্তে এটা বলা শুরু করেছেন। আপনার মাথায় যাই আছে আপনার মুখ তো তাই বলবে, তাই না? এই কারণে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে আপনাকে প্রথমে লিসনিং দিয়ে শুরু করতে হবে। আপনি ফার্স্ট হয়তো আপনি এটা চিন্তা করতে পারেন যে আমি ইউকে এক্সেন্ট, তাকে ইউকে স্ট্যান্ডার্ডে আমি ইংরেজি বলার চেষ্টা করবো, বা ইউএসএ স্ট্যান্ডার্ডে আমি ইংরেজি বলার চেষ্টা করবো। হুবহু হবে না, বাট আপনি যদি শোনা শুরু করেন, শুনতে শুনতে একটা সময় যায় কিন্তু প্রনাউন্সিয়েশনগুলো এবং স্পিকিং অনেকটাই কারেক্ট হয়ে আসবে। এরপর আপনি কথাগুলোকে অ্যাকুরেটলি বলার জন্য আপনি আস্তে আস্তে গ্রামার ডেভেলপ করতে পারেন। তার মানে আমরা যদি ল্যাঙ্গুয়েজ ভার্সেস গ্রামারের কথা যদি বলি, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের দিকে মনোযোগ দিতে হবে, পরে তার পাশাপাশি আস্তে আস্তে গ্রামারটা শিখে ফেলতে হবে। বাট আমরা যেহেতু ছোটোবেলা থেকে গ্রামার শিখেছি বা গ্রামার সম্পর্কে জানি, গ্রামারের টার্মিনোলজি সম্পর্কে আমাদের আইডিয়া আছে, এটা যার কারণে আমাদের কাছে মনে হয় যে গ্রামার শেখাটা তুলনামূলক ইজি, ল্যাঙ্গুয়েজ শেখাটা তুলনামূলক টাফ। কারণ আমরা ছোটোবেলা থেকে ইংরেজিকে ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি নাই, ইংরেজিকে একটা সাবজেক্ট হিসেবে শিখেছি। আর যখনই সেটা সাবজেক্ট হিসেবে শিখেছি, তখন সেখানে রিটেন ফর্মে আমাকে পরীক্ষা দিতে হয়েছে, গ্রামার শিখতে হয়েছে, শব্দ শিখতে হয়েছে, এগুলোর অ্যাপ্লিকেশন করতে হয়েছে। এবং ফাইনালি হচ্ছে আমাদের দেশে যত পরীক্ষা হয়, লাইক বিসিএস পরীক্ষা, জব যত পরীক্ষা হয়, বিসিএস পরীক্ষা, পিএসসির পরীক্ষা, তারপরে সকল ধরনের ব্যাংক পরীক্ষাগুলো, এই সব পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের সেই স্কুল কলেজের সিলেবাসগুলোকে কেন্দ্র করেই কিন্তু মেনলি পরীক্ষাগুলো হয়। যার কারণে আমরা আসলে অনেক বেশি গ্রামার নির্ভর, অনেক বেশি আসলে আমাদের যে সিলেবিক যে ইংরেজিটা আছে সেটা নির্ভর, বা একাডেমিক ইংলিশ নির্ভর। কিন্তু মাথায় রাখবেন, একাডেমিক ইংলিশ দিয়ে কিন্তু আপনার জন্য ল্যাঙ্গুয়েজ বলাটা অনেক অনেক টাফ। কেন টাফ? কারণ একাডেমিক ইংরেজি দিয়ে যদি আপনি ল্যাঙ্গুয়েজ বলতে যান, তাহলে দেখবেন যে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি স্ট্রাকচার ফলো করে বলতে যাচ্ছেন, তখন আপনার জন্য খুব টাফ হয়ে যায়। তো এই কারণে আমার কথা হচ্ছে যে আপনি অবশ্যই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে হলে আপনাকে ল্যাঙ্গুয়েজের ওয়েতে শিখতে হবে। আপনি আজকে থেকে লিসনিং শুরু করে দেন। যদি আপনি 2 ঘন্টা লিসনিং করেন, তার সাথে আপনি 1 ঘন্টা স্পিকিং করার চেষ্টা করেন, এবং স্পিকিং করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে আপনার মাথায় যা আছে তাই তো বের হবে। তার কারণে আপনার পূর্বের যে জানা শব্দগুলো, পূর্বের যে গ্রামারগুলো আছে সেগুলো দিয়ে আপনি বলা শুরু করবেন। কিন্তু বলতে বলতে এবং শুনতে শুনতে এবং বলতে বলতে, এই দুটোকে যদি আপনি সিনক্রোনাইজ করতে পারেন একে অপরের সাথে, দেখবেন যে আপনার ইংরেজি কথা বলার যে পারফরমেন্সটা সেটা ডে বাই ডে বাড়বে। এর মানে এই না যে আপনি আজকে শুরু করলেন, আগামীকালকে থেকেই আপনি হুবহু নেটিভদের মতো করে কথা বলা শুরু করবেন। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, বলেছি যেহেতু একটা ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসেসে কোনো কিছু খুব তাড়াতাড়ি হয় না। এটার জন্য অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে এবং লেগে থাকতে হবে। তো আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা লিসনিং করেন, 1 ঘন্টা স্পিকিং করেন, তাহলে দেখবেন 2 থেকে 3 মাস পরে আপনি এটা একটা রিফ্লেকশন পাওয়া শুরু করেছেন। এবং রিফ্লেকশনটা 100% না, হয়তো যা প্র্যাকটিস করছেন তার 20 থেকে 30% পাওয়া শুরু করবেন এবং দিন যত যাবে আস্তে আস্তে এই রিফ্লেকশনটা বাড়বে। এই কারণে আমি বলবো যারা ল্যাঙ্গুয়েজের টার্গেট নিয়ে গ্রামার শেখার প্ল্যান করতেছেন তাদেরকে বলবো আগে ল্যাঙ্গুয়েজ লার্নিং শুরু করে দেন, তারপর আপনি গ্রামারের দিকে মনোযোগ দেন, অথবা দুইটাকে পাশাপাশি রাখতে পারেন। আর আপনি লিসনিং করলেন, স্পিকিং করলেন, পাশাপাশি প্রতিদিন একটু একটু করে গ্রামার শিখে গেলেন। যদি এটা আপনি পারেন, আশা করি যে আপনি ইংরেজিতে একজন ভালো স্পিকার হয়ে যেতে পারবেন। আমার এই টিপসটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।